भांगा घर टाके भांगते हबे धुलाई गड़ा गड़ी दिए गौर तुमार होलेम बोले এই যে গুরুদেব দেখিয়ে দেয় না এইখানে গোড়া আর এইখানে শেষ। এবার আমরা তো অনেক চালাক, গুরুদেব জিজ্ঞাসা করছে কি রে বিচের খবর কি, বলল গুরুদেব যত্ন করে রেখেছি। কোথায় রেখেছিস? না গুরুদেব ভাঁড়ের মধ্যে রেখে রোজ ফুল জল দিই। এখানে চালাক যে বড় চালাক আমরা, রোজ ফুল জল দিস তো দেখা তো বীজ কেমন আছে। তা যেই ভাঁড় উল্টে দেখাতে গেল দেখে সেখানে বীজের নামগন্ধ নেই গো, কিছু পোকার বিষ্ঠা আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তাই বীজকে সরস ভূমি তৈরি করে রোপণ করতে হবে, সময়ে বাড়ি সিঞ্চন করতে হবে, সেই বীজ অঙ্কুরিত হয়ে তা থেকে বৃক্ষ, আর বৃক্ষ থেকে ফল, ফল থেকে বীজ, একদিন এত বীজ হবে যে আর আপনার আমার রাখার জায়গা হবে না। কিন্তু তা কী করে হবে? আমরা তো মধু সেবা করতে প্রচণ্ড ভালোবাসি। পিপীলিকা মধুর বাটির কাছে এগিয়ে গেল, মধু সেবা করে চলে যাচ্ছে, বললো সুখ হলো না, আর একটু সেবা করি। আবার গিয়ে আবার একটু মধুতে চুমুক দিল, না সুখ হলো না, এক কাজ করি আমি বলে যে মধুর বাটিতেই প্রবেশ করে যাই। এবার প্রাণ ভরে মধুর সেবা করলো, এবার যখন ঘরে ফেরার সময় হয়েছে মধুর বাটি থেকে যেই উঠতে গেল আর সেখান থেকে বেরোতে পারছে না। কেন না? তার সর্বাঙ্গে মধু এমনভাবে জড়িয়ে গেছে আর বেরোতে পারছে না। তাই মহাজন বললেন, তুলবে যদি ছানা মাখন সকালে সকালে তোর, অকালে হলে হবে গণ্ডগোল, তখন কপেতে হারা বিবল, তোমার হরি বলায় আর হবে, তোমার হরি বলায় আর হবে না। তাই সঙ্গটা আমাদের সতের সঙ্গ করতে হয়, নচেত কোনো কিছুই হয় না, সবই বিফলে যায়। মহাজন বললেন, কি বললেন? আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখিত আমায় ভালো। আমি করতাম সতের সঙ্গ, হরি রাখত আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখিত আমায় ভালো। ওগো সতের সঙ্গ করে বিথাই জনম গেল, ওগো সতের সঙ্গ করে সতের সঙ্গ, করি রাখি তোয়া মায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, করি রাখি তোয়া মায় ভালো। তাই সতের সঙ্গ করলে তবে তো আমার ভালো হবে। আগেকার দিনে বড় বড় বাড়ি তৈরি হতো, বাড়িতে আখড়া থাকতো, বৈঠকখানা থাকতো, বয়োজ্যেষ্ঠ মানুষরা সন্ধ্যা নেবে এলে পরেই সেখানে কেউ গীতা পাঠ করছে, কেউ ভাগবত পাঠ করছে। কিন্তু এখন আর সেসব নেই, এখন আর সেসব নেই। এখন বড় বাড়ি তৈরি হচ্ছে, বৈঠকখানা বলে কিচ্ছু হয় না। বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে দেখবেন চায়ের দোকানে এখানে ওখানে আড্ডা দিচ্ছে, মায়েরা সন্ধ্যাবেলা বোকা বাক্সের সামনে গিয়ে বসছে। এই সন্ধ্যাবেলা এখন তো সন্ধ্যাটা পর্যন্ত মায়েরা দেয় না, ছেলেকে বলছে গামছা পরে দুটো ধূপ জ্বেলে দে। কিন্তু আর্যঋষিগণ তো এগুলো এমনি এমনি নিয়ম করে দিয়ে যায়নি, সন্ধ্যা বাতি কেন দিতে হয়? তার কারণ হচ্ছে প্রত্যেকটা সংসারে ওই সময়টা একটা করে কালরূপী সর্প প্রবেশ করে, যার কারণে আর্য ঋষিগণ বললেন যে ওই সন্ধ্যাবেলাটাতে যদি কোনো মা দেয়ান, দেয়ান মানে একটা প্রদীপ জেলে, একটু ধূপ তুলসী মঞ্চের কাছে গিয়ে একটু ধূপ বাতি দেখিয়ে এবার সেখানে একটু লুদ্ধনে একটু শঙ্কধ্বনি করে, ওই কালরূপী সর্পটা আর তার ঘরে প্রবেশ করতে পারে না। সবই তো ভুল, সবই তো ভুল, ভুলময় জীবন। আজকে দেখো বড় বড় বাড়ি তৈরি করে বাইরের দেয়ালের দিকে একটু তাকিয়ে দেখবেন অনেক বাড়িতে আছে, এখন তো টাইসের মধ্যে ভালো ভালো ভগবানের ছবি পাওয়া যায় না, বাইরের দেয়ালে লাগিয়ে দিয়েছে। ঘরে ঢোকার যে প্রধান প্রবেশ পথ সেখানে অনেকে ভগবানের বিগ্রহ তৈরি করে রেখেছে। বাহ, বললো তাহলে কি খারাপ কি করেছে? বললো না, তার উদ্দেশ্য মহৎ কিন্তু অনুভবে ভুল, সে ভগবানকে ভালোবাসতে জানে না। যখন প্রচণ্ড গতিতে ঝড় ওঠে, জল হয়, আমি আপনি সবাই তো ঘরের মধ্যে প্রবেশ করে যাই, কিন্তু যে ভগবানকে আমি বাইরের দেয়ালে রেখেছি
সেই ভগবানের অঙ্গে যে কত জলের ঝাপটা, কত জলের ঝাপটা, ঝড়ের ঝাপটা লাগছে অনুভব করেছি। আবার দেখুন অনেকে এসে চিলে কোঠায় ভগবানের বাড়ি তৈরি করে, এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই পোখর রবির তাপে গা জ্বালা দিচ্ছে, পোড়া দিচ্ছে, কত গরম। আমার জন্য আমি এসি, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান কোনোটাই বাদ দিচ্ছি না, বাড়িতে ঠান্ডা জল খাবার জন্য এসি, আবার ওই ফ্রিজ সব কিছুই রাখছি, কিন্তু যাকে আমি উপরে রেখেছি চিলে কোঠায় এই গরমে সে কেমন আছে একবারও কি ভেবেছি? এগুলো ভাবতে হয়, কিন্তু ভাববো যে সময় কোথায়, সঙ্গটাই তো ঠিক নেই, অসৎসঙ্গে পড়ে দিন রাত্রি আনন্দে কাটাচ্ছি। তাই মহাজন বললেন, অসতেরি সঙ্গ এমন গো, খুব ভালো খুব ভালো, অসতেরি সঙ্গ এমন গো লাগে বড় ভালো, আমার অসতেরি সঙ্গ এমন গো লাগে বড় ভালো, অসতেরি সঙ্গ এমন গো লাগে বড় ভালো, ওগো মাকা সৎসঙ্গ করলে কি হয় তার প্রমাণ এখানেই। নদিয়ার নাগরীকে জিজ্ঞাসা করছে মতির মা, হ্যারে আমার মেয়েকে যে আমি ওই ছেলেকে দেব তা কিছু শাড়ি গহনা দেবে তো? বলো কেন দেবে না, নিশ্চয়ই দেবে, অনুরাগ শাড়ি পরিতে দেবে। ভালো করে কথাগুলি শুনতে হবে, কি বললেন? অনুরাগ শাড়ি, অর্থাৎ আপনার আমার মধ্যে যতক্ষণ না অনুরাগ আসছে ভগবত কৃপা পাবার ততক্ষণ কিন্তু হবে না, অনুরাগ শাড়ি পরিতে দেবে, মলিন হবে না কোনো কালে। একবার যদি ভক্তের ঈশ্বর চরণে মতি হয়ে যায় সেখান থেকে তাকে সরানো বড় কঠিন। আর ভাবরত্নহার দেবেরে গেথে রাগ পদ্মরাগ মনির সাথে তা খাবে কি? কেন হরিগুণগান অমৃত খাইতে দেবে তোর মতি বড় সুখে থাকবে। কিন্তু আমার মতির বিয়েতে কুটুম কারা হবে গো? কুটুম্ব, বিয়ে বাড়িতে কুটুম্ব না হলে তো হয় না। বললো কুটুম্ব কারা আসবে জানিস? বললো কারা আসবে? যদি কেউ সম্বন্ধ এইভাবে ঘটাতে পারে তার কুটুম্ব কারা হয় গো? বৈষ্ণব মহাজন বললেন, ও গো ৬৪ মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর, ৬৪ মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর, ৬৪ মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর, এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণব গোসাই শিবে ঘরে, এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণব গোসাই আসিবে ঘরে, এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণব গোসাই আসিবে ঘরে। তাহলে দেখুন লক্ষ্য করে কি বলছে, যারা এমতো সম্বন্ধ ঘটাতে পারে, যেমন এখানে কত নাম লেখা আছে, আমরা প্রথম নামটাই বলবো সুধীর চন্দ্র মহাশয়ের কথা বলবো, তিনি হয়তো আমাদের মধ্যে এখন নেই, হ্যাঁ 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 তিনি আমাদের মধ্যে নেই, তিনি আর বৈকুণ্ঠে গমন করেছেন, তিনি লীলা সম্বরণ করেছেন। এই যে গন্ধাদিবাস হলো, সম্বন্ধ হলো, কারা আসে? এ সম্বন্ধ হলে পরে কারা আসে? ৬৪ মহন্ত, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, তারপরে অগণিত বৈষ্ণব আসে, তাদের চরণের ধুলি। তারা আসার সময় একটা জিনিস নিয়ে আসে, আর যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারে না, সেটা হচ্ছে তাদের চরণের ধুলি, এখানেই পড়ে থাকে। তাই বলছে এমতো সম্বন্ধ যে ঘটায় সেখানে ৬৪ মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর,
এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণব গোসাই আসিবে ঘরে সহজে ভাগ্য নইলে হবে না গো ভাগ্য নইলে হবে না গো ভাগ্য নইলে হবে না গো আমার গুরু বৈষ্ণবে আগমন সহজ ভাগ্য নইলে হবে না গো গুরু বৈষ্ণবে আগমন সহজ ভাগ্য নইলে হবে না গো বুঝলাম কিন্তু যোগাযোগ কে করে দেবে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে যারা যোগাযোগ করে দেয় তাদেরকে কি বলে গো মা ঘটক বলে না তাহলে এই আমার মতিকন্যার যে বিয়ে হবে এর যোগাযোগটা কে করে দেবে বৈষ্ণব কবি কত সুন্দরভাবে বোঝালেন বললেন এই বিয়েটা যোগাযোগ কে করে জানো এ বিয়ের গুরু হইবে ঘট হইবে ঘটক খুলে দেবে তোর মায়ার মায়ার ছটক তাহলে এ বিয়েটার সম্বন্ধ কে করেন তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব কিন্তু কাকে বলবে স্বামী বিবেকানন্দ পর্যন্ত ঠাকুরকে বলেছিল ধুর আমি ভগবানকে ডাকবো তো মধ্যস্থ গুরুর কি প্রয়োজন আছে তা ঠাকুর তো ছোটো ছোটো কথায় সমাধান করে দিতেন তা ঠাকুর বলছেন যে গুরু তাহলে তুই ধরবি না বলছি না আমি ভগবানকে ডাকবো তো গুরুর কি প্রয়োজন আছে মধ্যস্থের কি প্রয়োজন তা ঠাকুর তখন বলছে এক কাজ কর না ওনাকে সবাই মূর্খ বলতেন কিন্তু উনি তো মূর্খ নন উনি হচ্ছেন সাক্ষাৎ বেদান্ত ছোটো ছোটো কথা বলতেন সমাধান হতো যার কারণে একটা গ্রন্থ পাওয়া যায় যে গ্রন্থটার নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত যদি পারেন বাড়িতে একটা করে রাখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তা ঠাকুর বলছে তাহলে এক কাজ কর না ওই যে মায়ের রান্না হচ্ছে রান্নাঘর থেকে একটু আগুন নিয়ে আয় তো একটু আগুন নিয়ে আয় তো তা বিবেকানন্দ মনে মনে চিন্তা করলো দূর বাবা এই অসময়ে আবার আগুন কী করবে কে জানে যাই বলছে যখন নিয়ে আসি তা রান্নাঘরে গিয়ে একটা কাঠ জ্বলছে একটা জ্বলন্ত কাঠকে ধরে নিয়ে এসেছে হ্যাঁও হ্যাঁও ঠাকুর আগুন নাও আগুন আর ধরে না অপলক দৃষ্টিতে থাকে কী হলো আগুন চাইলে আগুন নিয়ে এসছি নাও বলে হ্যাঁ রে এই তোকে তো আগুন আনতে বলেছি তোকে তো কাঠ আনতে বলিনি তুই তাহলে কাঠ কেন নিয়ে এসেছিস হরিব কেন কাঠ নিয়ে এসেছিস তখন বিবেকানন্দ আরও রেগে গিয়ে বলছে তোমাকে লোকে কি সাধে পাগল বলে তুমি সত্যিই পাগল আরে আগুন কি শুধু হাতে ধরে আনা যায় হাত পুড়ে যাবে না হাত জ্বলে যাবে না একটা মধ্যস্থ কিছু প্রয়োজন কাঠ ধরে নিয়ে এসছি নাহলে কোনো পাত্রে আংড়াটা তুলে নিয়ে আসতে হতো বললো অত রেগে যাচ্ছিস কেন রে একবার দেখ না তোর উত্তর তুই পেয়েছিস কি না তখন বিবেকানন্দ চুপ হয়ে গেছে বলো শোন বাবা আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না হাত জ্বলে যাবে পুড়ে যাবে তেমন আমার ভগবানের চরণে পৌঁছাতে গেলে পরে আগুন আনতে গেলে যেমন মধ্যস্থের প্রয়োজন তেমন ভগবত চরণে পৌঁছাতে গেলে মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন নচেত ভগবানের কাছে পৌঁছানো যাবে না তাই যোগাযোগটা কে করে এ বিয়ের গুরু হইবে ঘটক খুলে দেবে তোর মায়ার চটক তাই মহাজন বললেন ধর না গিয়ে গুরুচরণ ধর না গিয়ে গুরুচরণ ধর না গিয়ে গুরুচরণ ওরে কর না এখন গুরু কর ধর না গিয়ে গুরুচরণ কর না এখন গুরু করণ ধর না গিয়ে গুরুচরণ কর না এখন গুরু করণ ধর না গিয়ে গুরুচরণ ধর না গিয়ে গুরু ধর না গিয়ে গুরুচরণ যে ঘুচাবে তোমার মায়ার বাঁধন ধর না গিয়ে গুরুচরণ ঘুচাবে তোমার মায়ার বাঁধন খুলে যাবে জ্ঞান নয়ন চাইয়ে দেবে মায়ার বাঁধন যাবে জ্ঞান নয়ন চাইয়ে দেবে মায়ার বাঁধন ধর না গিয়ে গুরুচরণ বেশ বেশ তাহলে যখন সবই ঠিকঠাক হলো তাহলে একটু পাঁজি টাজি দেখে দিনটা স্থির করা হোক তা বেনি মাধব শীল মদন গুপ্তের বৈষ্ণবব্রত পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সব দেখছে কোথাও আর দিন দেখতে পাচ্ছে না সময় দেখতে পাচ্ছে না কি গো মরণ ধরণ পানি মহাদেব বলে আমি নাহি জানি কে কবে মারা যাবে কবে বৃষ্টি হবে আর কবে ধরণ করবে কার কবে বিবাহ পানি পানি পানিগ্রহণ বলে না কার কবে বিবাহ হবে দেবাদিদে মহাদেব বলছেন আমি নাহি জানি
আমার পক্ষে বলা সম্ভব নয়। মরণ ধরণ পানি মহাদেব বলে আমি নাহি জানি, তা কার কবে গুরুকরণ হবে, কার কবে বিবাহ হবে, কবে ধরণ করবে, কে কবে মারা যাবে, এই কথা তো কেউ বলতে পারে না। তাহলে কি হবে না সম্বন্ধ? বললো হ্যাঁ, শুভমঙ্গল অধিবাস গোধলি লগ্নে। বলে যখন দিন পাওয়া যায় না তখন দেখবেন দিন না পেলে কি হয়, গোধলি লগ্নটাকে বেছে নেওয়া হয়, গোধলি লগ্নে সেই শুভ কাজ হয়। কিন্তু আনবে কি আমার গৌর বরকে? বলো কেন? ভজনকে আদেশ করিলে পরে এনে দেবে তোর গৌর বরে। ভজনকে আদেশ মানে দীক্ষা নিলেই কিন্তু হবে না, ভজন করতে হবে। আমি ভজন করবো না, ঈশ্বরের কৃপা পাবো? বললো তাহলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে লেখাপড়া হয়ে যেত, তাহলে আর তার লেখাপড়ার কোনো দরকারই ছিল না। তাই ভজনকে আদেশ করিলে পরে এনে দেবে তো গৌর বরে। বলি ভজন ডাকে গৌর হরি, ভজন ডাকে গৌর হরি, ভজন ডাকে গৌর হরি, এসো একবার কৃপা করি ভজন ডাকে গৌর হরি, এসো একবার কৃপা করি ভজন ডাকে গৌর হরি, এসো একবার কৃপা করি। আমি পড়েছি এই কন্যা দায়ে, এসো একবার কৃপা করি এই কন্যা দায়ে, এসো একবার কৃপা করি ভজন ডাকে গৌর হরি। অর্থাৎ ভজনের ডাকে এবার গৌর বর আসছে কুমার, আর চুপচাপ বসে থাকলে হবে না। এতক্ষণ দেখাশোনা হলো, সব কিছু হলো, গোধলি লগ্নে শুভ এই সম্পূর্ণ হবে। তাই ভজনের ডাকে গৌর বর আসছে, মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আসছে মতির বর শয্যা মনোহার, 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 ও গোয়াট বেহারা পালকি কাঁদে গো, আসছে। তখনকার দিনে যখন বিয়ে বাড়ি হতো দেখতেন যাদের একটু খুব ভালো অবস্থা তারা পালকি করে যেতেন, আর যাদের মোটামুটি অবস্থা তারা গরুর গাড়িতে যেত, তাই তো মায়? আর যাদের কিছুই ছিল না তাহলে কি বিয়ে করতো না? করতো, তারা ওই চরণবাবুর ট্যাক্সিতে মানে পায়ে হেঁটে বিয়ে করতে যেত, এমন অনেকে আছে। তা এই পালকি করে যখন বিয়ে করতে যাচ্ছে, হিন্দি ভাষী কবি তুলসীদাস দেখে বলছে, ওই দেখো বিহা বিহা সব কই কহে মেরা মন মে হি হ্যায়, চার খটালি ধো ধো উসকো জেল পার লে যায়। বলছে ও বিয়ে করতে যাচ্ছে না, ওকে জেলখানায় বন্দি করতে যাচ্ছে। বিয়ে থাওয়া হয়েছে তো আপনাদের না? সব আমার মতো বিবাহ, বিবাহ মানে জানেন? মানেটা শুনলে পরে আপনি আমি চমকে উঠব। আই বিবাহ বানানটা বলো তো, বাংলা বাংলা, বাঙালির ছেলে বাংলা বলবে তা জানবে কি করে? এখন তো ইংলিশ মিডিয়াম ছাড়া তো নাকি ছেলে মানুষ হচ্ছে না। একটু বসো, বলে দিই। হ্যাঁ, নিশ্চয়ই শিক্ষা দেবে, উচ্চশিক্ষিত করতে হবে ছেলেকে, কেন বিদ্যা সর্বত্র পূজ্যতে, কেন রাজা যদি মূর্খ হয় সে তার রাজ্যেই সে সম্মান পাবে, কিন্তু বিদেশে পাবে না। কিন্তু বিদ্যা এমন একটা জিনিস সর্বত্র পূজ্যতে, সর্ব জায়গায় তার সম্মান। উচ্চশিক্ষায় শিক্ষিত করো, কিন্তু তা বলে ভারতবর্ষের মাটিতে যে আমাদের জন্ম, আমাদের জন্ম যে ধন্য, যে মাটিতে 42 জন মহাপুরুষ জন্ম নিয়েছে, যে মাটিতে ভগবান বারে বারে লীলা করতে এসেছে, সেই মাটির কালচারটাকে নষ্ট করে দিলে তো হবে না। আজকে তাহলে কি কালচার নষ্ট হচ্ছে দেখবেন, মায়েরা টাকে গুঁজে নিয়ে ছেলেকে চলে গেল সকালবেলা, স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে দিল, আবার অন্যান্য ছেলেদের মায়েদের সঙ্গে মায়েদের আবার বন্ধু ঘটে উঠল। তা সে বন্ধুত্ব এমন বন্ধুত্ব বাবা, যা আলোচনা হয় সে তো আর বলার কথা নয়। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। যাক, সেখানটা আমি যাব না, সব ঠিক আছে, তুমি উচ্চশিক্ষিত করো, কিন্তু ভারতের কালচারকে নষ্ট করতে কেন দিচ্ছ? নিজের পায়ে নিজে কুড়ুল কেন মারছ? আজকে লক্ষ্য করে দেখো,
ভারতের যে পবিত্র ডাক একটা অক্ষর, সেই অক্ষরটা হলো ম, আর তাতে একটা যদি আকা যোগ করা হয় কি হয় গো, মা। কত পবিত্র ডাক না, যা পাশ্চাত্য দেশে আপনি আর কোথাও পাবেন না, পাশ্চাত্য দেশে আপনি কোথাও পাবেন না এই পবিত্র ডাক। কোনো সন্তান যদি একবার মা গো বলে গিয়ে মাকে জড়িয়ে ধরে, মায়ের দুরারোগ্য ব্যাধি থাকলে পরেও তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য মায়ের ব্যাধি দূরে চলে যাবে, কিন্তু আজকে আর মা বলে না। উচ্চশিক্ষিত করতে গিয়ে ছেলেরা এখন কি বলে, হায় মাম, হায় মাম, তা আবার বাবাকে বাবা বলছে না, হাই ড্যাড। আমি মনে মাঝে মাঝে ভাবি যে কোনদিন আবার ডেথ বলে দেয়, নিতাই গৌর হরি। যাই হোক, তুমি তাহলে বাংলা জানো না, ইংলিশ জানো? তুমি বাংলা জানো? বাংলাটা বলো তো দেখি। বিবাহ বানান, বিবাহ, বয়সী, বয়াকা, হ, বিবাহ, বয়সী মানে বিপদ, বয়াকা মানে বাড়ানো, আর হ মানে হলো, বিপদ বাড়ানো হলো, নিতাই গৌর হরি। এবার রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন, যখন একাকি থাকবেন, যে দীনকৃষ্ণ বাবা কি ঠিক বলে গেল, দেখবেন আমি ঠিকই বলেছি। কারণ যে একটা আমাদের জীবনযাপন মানব জীবনে, কি বা পুরুষ আর কি বা নারী, শুধু এক পক্ষে নয়, প্রত্যেকজন যেভাবে অবারিত দ্বার, যেখানে খুশি যেতে পারতাম, হরি বল হরে কৃষ্ণ, আমার কথা বাদ দিন, আমি তো মুক্ত পুরুষ, কিন্তু আমাকে দিয়েই তো বিচারটা করতে হবে, আমি তো কাউকে বলতে পারি না। তাহলে আবার একটা কথা আছে যে সাচকাইতে লঠা মারে ঝুঁটা জগৎ ভুলে, আর গোরস গলি গলি সুরা বৈঠে বিকে। এটা কলিযুগ তো, সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে, তা ভয়টা বেশি আমারই লাগার কথা, কেন যেহেতু আমার নেড়া মাথা, সত্যি কথা বললেই বাড়ি পড়বে মাথা। সাচকাইতে লঠা মারে ঝুঁটা জগৎ ভুলে, মিথ্যে কথায় জগৎ ভুলে আছে গো বাবা, আবাল বৃদ্ধ বনিতা, সব মিথ্যে আর মিথ্যে মিথ্যে। সত্যি কথা বলতে তখনকার দিনে যেমন একটা মিথ্যে বলতে গেলে আমাদের বুক কেঁপে উঠতো, আজকে একটা সত্যি বলতে গেলে আমাদের বুক কেঁপে ওঠে, সব মিথ্যে, মিথ্যেই জগৎ চলছে, বুঝতে পাচ্ছেন? আর গোরস গলি গলি সুরা বৈঠে বিঘা, অর্থাৎ দুধ আর দই নিয়ে যদি গোয়ালা পথে পথে ঘোরে, ও গো দই নেবে গো, ও গো দুধ নেবে, হুর কে নেবে, 100 ভাগের মধ্যে 99 জনেরই তো অ্যাসিডিটি, গ্যাস অম্বলে ভুগছে, দুধ দই সহ্য হবে না। হ্যাঁ, তাদের সুরা বৈঠে বিকায়, হ্যাঁ, দীপ দীপ করে বনের মাঝখানে আলো জ্বলছে, কাতারে কাতারে ভক্ত, সেখানে ডাকতেও হয় না, কিছু নেই, বহু ভক্ত যাচ্ছে, আগে বাবারাও যেত, এখন আবার মায়েরাও লাইন দিয়েছে, নিতাই গৌর হরি, এখন আর লাইনের শেষ নেই, বুঝতে পাচ্ছেন? তো যাই হোক, এবার চিন্তা করে দেবে, যে অবারিত দ্বার ছিল, যেখানে খুশি যেতাম, যখন খুশি ঘরে ফিরতাম, আনন্দময়, এখানে ওখানে চলে যাচ্ছি, মেলায় চলে যাচ্ছি, এদিক ওদিক যার সঙ্গে পারছি কথা বলছি, কিন্তু বিবাহর পরে হরি বল আর কিন্তু সেই জায়গাটা থাকে না, একটা গণ্ডি, একটা সীমাবদ্ধ। তাই কিছুদিন আগে একটা সমীক্ষা দিয়েছিল, বলছে বিবাহ নাকি শাস্ত্রের পক্ষে ক্ষতিকর, তাই গৌর হরি বল। যাই হোক, আমি সেখান থেকে বেঁচে গেছি, জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন, সেই বিয়ে বাড়িতে কেউ ট্যাক্সিতে, আহা, কেউ পালকিতে, তখনকার দিনের কথা, কেউ গরুর গাড়িতে, কেউ পায়ে হেঁটে। তা আমার গৌর হরি যে আসছে, গৌরবর যে আসছে, কিসে করে আসছে, পালকি করে আসছে, তাই বলছে, আসছে মতির বর সজ্জা মনোহর, উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর হরি সজ্জা মনোহর, আসছে মতির বর সজ্জা মনোহর, ও গয়া আদি বেহারা, আসছে মতির বর সজ্জা মনোহর, আসছে মতির বর সজ্জা মনোহর, রাধে রাধে রাধে। এই বিয়ে করেছো, বিয়ে করেছো, করেছো কটা? একটা। হিন্দু সনাতন ধর্মের নিয়মে কটা বিয়ে হয় জানো? আরে দুটো চারটে ছটা যে যতগুলো পারবে করবে, এটা আবার কোনো কথা হলো নাকি? পারলে করবে। আরে শুনে নাও, হিন্দু সনাতন ধর্মের নিয়মে একটাই বিয়ে হয়, এবার ফুসলে ফাসলে দু একটা কেউ করছে বাদ দাও,
খুশলে ফাসলে বিয়ে বাড়ি বর আসছে, তা যখন বর বিয়ে করতে যায় সঙ্গে একটা ছোট্ট বর থাকে। মা আপনাদের দিকে যাই তো বরের সঙ্গে একটা ছোট বর? কি বাবা যাই তো নাকি? ওই 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 বরটাকে কি বর বলে জানো? নিত বর। বীরভূমের দিকে কোল বর বলে। আবার আপনি ঝাড়িখণ্ডের দিকে যাবেন, ঝাড়িখণ্ডে মা কন্দা বলে। ভাষার তারতম্য বাবা। আমি যখন আসামের দিকে থাকি, এই আসামের দিকে তখন আমরা যেমন ট্রেনের আপ ডাউন বলি, ট্রেনের আপ ডাউন বলি, ওখানে বলে উজানি মুয়া, আপটাকে বলে, আর ডাউনটাকে বলে নামুনি মুয়া। আমরা গরিব মানুষ বলি, ওরা বলে গরিবরো মানুর। আমরা যেমন লগা বলি, ওরা বলে কোটা। আমরা লম্প বলি, ওরা বলে কুপি। আমরা মুদিখানা বা নটকন এসব বলি, ওরা গালামালা বলে। এই নানান ভাষার তারতম্য। আমরা খড় বলি, খ্যার বলে। আমরা বলি কেন, ওরা ওই কেনটাই যায় না, ক্যা মানে ওইখানে আটকে যায়, মানে এবার বুঝে নিতে হবে। বুঝতে পাচ্ছেন? আমরা বলি কেন, কোনো কিছু একটা কথা বলি কেন বলি, ক্যা মানে এবার বুঝে নিন আপনি, উনি বলছে তার মানে কেন, ওটা বুঝে নিতে হবে। আমরা বলি থাম থাম থাম, র র র র র, মানে অনেক দিন ধরে যাচ্ছি তো এসব ভাষাগুলো একটু একটু জানা আছে। যাই হোক, যেখানে ছিলাম, ওই ছোট্ট বরটা কেন যায় জানো? ছোট্ট বরটা কেন যায় আমি বলে দিই মা, শোনো। এই ছোট্ট বরটা যায় যদি কোনো কারণে, সেই বিয়ের দিন বরের যদি কোনো কারণে শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে তো মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে বাবা, মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। তাই লগ্ন ভ্রষ্ট যাতে না হয়, ওই সময়ে ওইখানেই ওই ছোট্ট বরটার সঙ্গে ওই মেয়ের সেদিন বিবাহ হবে, আর পরবর্তীকালে বরের শরীর সুস্থ হলে তার হাতে আবার সমর্পণ করে দেওয়া হবে। যার কারণে শাস্ত্রের নিয়ম আছে, ওই ছোট্ট বরটার বয়স যেন 12-র উপরে হয়ে যায়। কেন 12-র উপরে হয়ে গেলে আবার ওর স্ত্রী হয়ে যাবে, আর ফেরত পাওয়া যাবে না। তামার গৌরচাঁদ বিয়ে করতে আসছে, আর সঙ্গে নিতবরকে হয়েছে, নিতাই গুণ কর সেজেছে নিতবর, দেখি বাইরে টুনু ধ্বনির গাই হরি বল, সেজেছে নিতবর, নিতাই গুণ কর সেজেছে নিতবর, পর যাত্রী সারি গো ও গো বর যাত্রী সব সারি সারি গো, তারা নিত্য সহচর, নিত্য সহচর আসছে মতির বর সোজা মনোহর, আসছে মতির বর সোজা মনোহর, আসছে মতির বর সোজা মনোহর, আসছে বরাসছে বরাসছে। ওই দেখো কত হাউই উড়িছে, কত চোরকি ঘুরিছে, কত হাউই উড়িছে, কত চোরকি ঘুরিছে, কত হাউই উড়িছে, কত চোরকি ঘুরিছে, হাউই উড়িছে, কত চোরকি ঘুরিছে, ও গো রং মশালে রঙি আলো, ওই রং মশালের রঙিন আলো, কত শোভা করেছে, কত শোভা করেছে, আসছে মতির বর সোজা মনোহর, আসছে মতির বর সোজা মনোহর। দেখবেন এই বিয়ে বাড়ির দিন যেদিন বিয়ে করতে বর যায়, সেদিন যে যা জাতি হোক, যত গরিবই হোক, সেদিনের জন্য সে রাজা। যে বিয়ে করতে যায় সেদিনের জন্য কিন্তু সে রাজা। কেন না দেখবেন, অনেকে বলে না, ওই 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 দিদি আয় 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 বর দেখে যা, বর দেখে যা, বর দেখে যা। সে গরিব না, সে বেজাত না, সে ধনী, এটা কেউ বিচার করে না। তা নদিয়ার নাগরিকগণ বলছে, আই দেখি রে ভাই আমরা ভেটির ভাণ্ড চাই, আই দেখি রে ভাই ভেটির ভাণ্ড চাই, আই দেখি রে ভাই ভেটির ভাণ্ড চাই, পাওনা গন্ডা ছাড়ব কেন গো, ও গো পাওনা গন্ডা ছাড়ব কেন গো,
ঘরে যাহা পায় আসছে মতের বর সজ্জা মন আসছে মতের বর সজ্জা মন তাহলে বাবা ওই বরের সঙ্গে বসো ওই বরের সঙ্গে দেখবেন একটা ভাণ্ড দিয়ে দেওয়া হয় আমি জানি না দেয় কি না আমি জানি না কেননা আমি তো ওই ঘরে প্রবেশ করতে পারিনি যে ভাণ্ডটার মধ্যে নাকি মুরগি বাতাসা টাতাসা এইসব কিছু দেয় ওটাকে ভেটির ভাণ্ড নাকি একটা বলে তাই এখানে যে ভেটির ভাণ্ড এটা কি বললো আমি বলেছি এটা পার্থিব নয় এটা অপার্থিব জগতের কথা হচ্ছে তাহলে এখানে কি বললেন এই ভাটির ভাণ্ডতে কি আছে কারাকারি গণ্ডগোল ভাণ্ডে ভরা মন্ডাসল বলো কারাকারি গণ্ডগোল ভাণ্ডে ভরা মন্ডাসল অর্থাৎ ওই ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম আর বত্রিশ অক্ষর তাই বললেন কারাকারি গণ্ডগোল ভাণ্ডে ভরা মন্ডাসল যে যা পায় খাই গো লুটে বঞ্চিত বঞ্চিত কানা বা 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 বর আসছে বলে কথা হ্যাঁ আর এখানে মেয়ের বাড়িতে আনন্দ হবে না তা কি হয় আমরা একটু নিতাই চাঁদের গৌরচাঁদের একটু আমরা জয়ধ্বনি করবো বলো নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি হালদার বাড়ির পরিবার বর্গ কি ভক্তবৃন্দ কি জয় জয় শ্রীরাধে তাহলে আজকে লক্ষ্য করে দেখুন মেয়ের বাড়ির বিয়ে বলেতে আনন্দ হবে না তা তো নয় হতে পারে মেয়ের অনেক দেনা পাওনা দিতে হবে তবে আনন্দ হবে না তা কি হয় হ্যাঁ তা মেয়ের বাড়িতে খুব আনন্দ হচ্ছে মতির বিয়ে বলে কথা কেমন আনন্দ হচ্ছে ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে মাদল দেখি মায়ের ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে মাদল ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে মাদল যে ঢোলে বাজে বাজে রে মাদল ওই না ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে মাদল ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে ঢাকে বাজে ঢোলে বাজে বাজে রে মাদল মতি কন্যার বিয়েতে আনন্দের রে মতি কন্যার বিয়েতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরে কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দে দেয় গড়া গড়ি কেহ কেহ আনন্দে দেয় গড়া গড়ি শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ ধ্বনি উলুধ্বনি করে নারীগণ শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ শঙ্খধ্বনি উলুধ্বনি আস্তে উলুধ্বনি হচ্ছে শাঁখ এই ভোলা আমাদের শাঁখ আছে না বাজা বাজা তেড়ে বাজা বিয়ে বাড়ি বলে কথা আরে বরযাত্রী কালকে আসবে সব বাজা তেড়ে শাক ফেটে গেছে নাকি ফাটা শাকি বাজে জয় জয় শ্রী রাধে যজ্ঞ মায়েরা উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ ওই না শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল আনন্দে উঠিল রল হরি বল হরি বল আনন্দে উঠিল রল হরি বল হরি বল আনন্দে উঠিল রল তাই গৌর হরি বল উঠিল রল 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 হরি বল 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 এ বসো